সকলেরই স্বামী বেঁচে কিন্তু তবু সরকারি সুযোগ সুবিধা পাবেন বলে নিজেদেরকে বিধবা দাবি করে প্রতি মাসে বিধবা ভাতা তুলে নিচ্ছেন বারো জন মহিলা বিষয়টা জানতে পেরে ওই মহিলাদের বিরুদ্ধে থানায় গিয়ে এফআইআর করলেন বিডিও এই অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে পঙ্কজ কুমার নামে ওই বিডিওর অভিযোগ কেউ আট মাস কেউ আবার দশ মাস ধরে সদবা হওয়া সত্ত্বেও বিধবা ভাতা তুলছেন আর এই ঘটনার সঙ্গে প্রায় জন মহিলা জড়িত তাদের অভিযোগ যে ধরেই বেশ কয়েকজন মহিলা অনৈতিকভাবে সরকারি ভাতা নিচ্ছেন পুলিশের কাছে অভিযুক্তদের নামও তিনি উল্লেখ করেছেন তার দাবি গত আট থেকে দশ মাস ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছেন বারো জন প্রশাসনের তরফে নতুন অডিট করা হয় তারপর এই ঘটনা তারা জানতে পেরেছে মোট বারোজন মহিলা নকল নথি করে অথবা ভুয়ো তথ্য দিয়ে এই কাজ করছেন বিডিওর কাছে গোটা বিষয়টা বেশ রহস্যের কারণ এতদিন ধরে সরকারি প্রকল্পের টাকা এইভাবে তুলে নেওয়া হলেও কারো কাছে বিষয়টা নজরে পড়েনি আর এটাই বা কি করে হতে পারে আবার প্রয়োজনীয় নথি ছাড়া কি করে বিধবা ভাতার মতন সরকারি প্রকল্পের নাম উঠল ওই মহিলাদের তাও কিন্তু স্পষ্ট নয়। এই ধরনের সুরক্ষা যেখানে সরাসরি প্রকল্পের টাকা পাঠায় সরকার সেখানে উপভোক্তাদের আধার কার্ড জমা দেওয়া কার্যত বাধ্যতামূলক কিন্তু এই ক্ষেত্রে তো কোন সরকারি নথি জমা দেওয়াই হয়নি এখানেই সন্দেহ দৃঢ় হয়েছে ভিডিও তাহলে কি প্রশাসনের একাংশ এই দুর্নীতিতে মদত দিয়েছে সেটা তদন্ত করে দেখছে পুলিশ ভিডিও যে 12 জন মহিলার নাম থানায় জমা করেছে তাদের খোঁজ খবর নিতে শুরু করেছে পুলিশ মুখ্যমন্ত্রী রাজ্য মহিলা নিরাশ্রিত বিধবা মহিলা সম্মান যোজনার টাকা বেআইনি ভাবে ওই মহিলারা নিচ্ছেন বলে অভিযোগ এসেছে তা গুরুত্ব দিয়েও দেখা হচ্ছে উল্লেখ্য ঝাড়খণ্ডে আঠেরো থেকে ষাট বছর বয়সী বিধবাদের জন্য রাজ্য সরকারের এই প্রকল্পে উপকৃত হন কয়েক হাজার বিধবা ওই বিধবাদের আশ্রয় থাকা তাদের কোনো ছেলে বা মেয়ে কিংবা নাতি নাতনি নাবালক হলে তারা পড়াশোনার জন্য একটা করে ভাতা পায় রাজ্য সরকারের থেকে কিন্তু এখান থেকেই প্রশ্ন হচ্ছে যে যেখানে আধার কার্ড বাধ্যতামূলক জমা দেওয়া সেখানে কিভাবে তারা কোনো রকম ডকুমেন্ট জমা না দিয়েই দিনের পর দিনই টাকা নিয়ে যাচ্ছিলেন সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই ঘটনার সঙ্গে হয়তো প্রশাসনের একাংশও জড়িয়ে রয়েছে এই ঘটনার সামনে আসাতেই রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভাবতে পারছেন কত মানুষ আছে যাদের সত্যি করেই এই টাকার প্রয়োজন আর সেখানে এই জন মহিলা যাদের কথা ভিডিও বলছেন তাদের সকলেরই স্বামী বেঁচে আছেন অথচ তারা সরকারি সুযোগ সুবিধা নেবেন বলে নিজেদেরকে বিধবা বলে দাবি করে আসছেন আর বিধবা বলে দাবি করে তারা এতদিন ধরে ভাতাও তুলে আনছেন এই বিষয়টি জানতে পেরে মহিলাদের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন বিডিও আর এই মুহূর্তে এই ঘটনাটি নিয়ে তদন্তও শুরু করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সিমডেগারে পঙ্কাজ কুমার নামে ওই বিডিও বলছেন যে কেউ আট মাস আবার কেউ দশ মাস ধরে সধবা হওয়া সত্ত্বেও বিধবা ভাতা তুলছেন একবার ভাবুন কি পরিস্থিতি যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই রকম বারো জনের কথা তিনি পুলিশকে জানিয়েছেন তার অভিযোগ অনেকদিন ধরেই বেশ কয়েকজন মহিলা অনৈতিকভাবে সরকারি ভাতা নিচ্ছেন পুলিশের কাছে অভিযুক্তদের নাম উল্লেখ করে বিডিও দাবি করেছেন গত গত আট থেকে দশ মাস ধরে বিধবা ভাতার টাকা নিচ্ছিলেন বারো জন প্রশাসনের তরফে নতুন করে অডিট করা হয় তারপর এই ঘটনা জানতে পারা গিয়েছে মোট ১২ জন মহিলা নকল নথি করে ভুয়ো তথ্য দিয়ে এই কাজ করছেন বিডিওর কাছে এই গোটা বিষয়টা যথেষ্টই রহস্যের কারণ এতদিন ধরে সরকারি প্রকল্পের টাকা এইভাবে তুলে নেওয়া হচ্ছে আর বিষয়টা কারোর নজরে পড়েনি এটা কি করে হতে পারে আবার প্রয়োজনীয় নথি ছাড়া কী করে বিধবা ভাতার মতন প্রকল্পে যেটা একটা সরকারি প্রকল্প সেখানে নাম উঠলেই মহিলাদের তাও কিন্তু পরিষ্কার নয় কারণ এই ধরনের সামাজিক সুরক্ষা যোজনা যেখানে সরকারি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড জমা দেওয়া কার্যত বাধ্যতামূলক কিন্তু এই ক্ষেত্রে তা হয়নি আর এর পরেই কিন্তু জল্পনা বাড়ছে ভিডিও সন্দেহ হয় তিনি পুলিশের কাছে জানান এবং এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে গিয়ে আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল